হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমার সকলেই ভালো আছো তো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরণিত সুশাসন নিয়ে আলোচনা করবো এবং আজকে আমরা পুরোনিতীয় সুশাসনের একদলীয় রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলব তো দেখো আমরা আলোচনা করবো একদলীয় রাজনৈতিক ব্যবস্থা আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জেনেছি একদলীয় দ্বিদলীয় এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা তো আজকে আমরা একদলীয় রাজনৈতিক ব্যবস্থার বিস্তারিত দিকগুলো জানবো তো যেহেতু বলা হচ্ছে একদলীয় এক দলীয় সুতরাং এখানে সুন্দর বুঝতেই পারতেছ যে দল কি একটা দলটা কি এক দল তাহলে একদলীয় রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে আমরা যদি একদলের রাজনৈতিক ব্যবস্থার কথা বলি তাহলে আমরা হিটলারের শাসন আমলের কথা হিটলারের নাজি দলটাকে বলতে পারি আবার একদলীয় সরকার ব্যবস্থার কথা যদি বলা যায় সেক্ষেত্রে মুসলিনী রাজনৈতিক দলের কথা বলতে পারি মুসলিনী ইতালির মুসলিনী সে সময় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এছাড়া সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যদি বলি সমাজতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে যদি কথা বলি সেক্ষেত্রে রাশিয়া রাশিয়াতে যে শাসন ব্যবস্থা অর্থাৎ লেলিন এবং স্ট্যালিনের সময় যেটা চালু করা হয়েছিল বা যে শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সেটাও কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা আবার দেখো বর্তমান সময়ে যদি আমরা একদলীয় শাসন ব্যবস্থার কথা বলি সেক্ষেত্রে আমরা কিন্তু উত্তর কোরিয়ার কথাটা নিয়ে আসতে পারি খুব ভালো করে উত্তর কোরিয়া অর্থাৎ এখানে দল একটাই রাজনৈতিক সকল কার্যক্রম একটা দলের মাধ্যমেই সম্পাদন করা হবে তুমি ভোট দিবা ভোট প্রদান করবা মতামত প্রদান করবা সেক্ষেত্রে উত্তর মানে সেক্ষেত্রেও একটা দলই থাকবে বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে এগুলো তো আমরা অনেক আগেকার কথা বললাম অর্থাৎ হিটারের যে নাজি নাজি বাহিনী বা নাজি দল ছিল সেটা অনেক আগেকার কথা আমরা বললাম মুসলিনীর কথাটাও অনেক আগেকার কথা রাশিয়া উনিশশো সতেরো সালে এটা চালু হয়েছিল এগুলো অনেক পূর্বের কথা যদি বর্তমান সময় একদম আমরা একদম সরাসরি বিষয়গুলো উপলব্ধি করতে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু উত্তর কোরিয়ার কথাটা বলতে পারি অর্থাৎ উত্তর কোরিয়াতে রাজনৈতিক দল একটাই এবং সেখানেও কিন্তু নির্বাচনের ব্যবস্থা হয় এখন দেখো তোমাদের মনে হতে পারে যে দল যদি একটা হয় তাহলে সেখানে নির্বাচনের কেন দরকার কি দরকার দল তো একটাই দলের প্রধান তো একজনই আসেন হ্যাঁ তারপরে সেখানে তাদের সংবিধান অনুযায়ী গঠনতান্ত্রিক অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে সকলে নির্বাচনে অংশগ্রহণ করবে মানে নির্বাচনে ভোট প্রদান করতে বাধ্য থাকবে এবং নির্বাচনে ভোট প্রদান করবে এটা রাষ্ট্রের নিয়ম রাষ্ট্রের জনগণকে সেটা মানতে হবে সুতরাং এখানে বুঝতে পারলাম যে একদলীয় সিস্টেমটা কী তাহলে একটা রাষ্ট্রে যখন দল একটা থাকতেছে তখন সেটাকে একদলীয় ব্যবস্থা বলতেছি এখন আমরা জাস্ট একটা কথা বলবো যেটা আমাদের টপিকের বাইরের একটু বিষয় আমরা প্রত্যেকটা দল পড়ার সময় বাংলাদেশের সাথে আমরা একটু মিলিয়ে নিব বাংলাদেশের সাথে মিলিয়ে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের অ্যান্সার করতে সুবিধা হবে তো বাংলাদেশে কিন্তু আমাদের একটা দল না বাংলাদেশে অনেকগুলো রাজনীতি দল রয়েছে বর্তমান নিবন্ধনকৃত রাজনৈতিক দলের সংখ্যা একচল্লিশটি তাহলে বাংলাদেশে যেহেতু অনেকগুলো দলের রাজনীতি দেখতেছি আর এখানে দেখতেছি কি আমরা একটা দলের রাজনীতি আচ্ছা এখন আমাদের মূল বিষয় আমরা দলে ব্যবস্থা সম্পর্কে জানলাম এক দলীয় ব্যবস্থা ভিন্ন দিক সম্পর্কে জানলাম এখন আমরা জানবো যে একদলীয় ব্যবস্থার ভালো খারাপ আচ্ছা আমরা প্রথমে যদি গুণ দিয়ে শুরু করি গুণ বা এখানে আমরা বলতে পারি ভালো দিক তাহলে দেখো এখানে কি হচ্ছে স্থায়ী স্থায়ী শাসন ব্যবস্থার হচ্ছে হচ্ছে শাসনের কেননা একজন ব্যক্তি স্থায়ীভাবে দীর্ঘদিন শাসন করতেছে সেই ব্যক্তি তার নিজের মতো করে তার সকল কার্যক্রম পরিচালনা করতেছে যার ফলে একটা সুন্দর সুষ্ঠু সুশৃঙ্খল একটা শাসন ব্যবস্থা পেতে পারি আমরা বলা যেতে পারে যেমন আমরা একটা কথা বলে থাকি যে মানে বিশেষ করে অ্যারিস্টটল একটা কথা বলেছেন যে গণতন্ত্রকে তিনি মূর্খের শাসন বলেছেন কেন বলেছেন গণতন্ত্র শাসন ব্যবস্থাতে অনেকগুলো দলীয় ব্যব দল ব্যবস্থা থাকে সকল ব্যক্তির মতামত নিতে হয় এই যে অনেকগুলো দল ব্যবস্থা সকল ব্যক্তির মতামত নেওয়া যার ফলে কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে এই কারণে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অনেক সময় মানে বিশেষ করে অ্যারিস্টটল বলে গেছেন যে মূর্খের শাসন তো সেদিক থেকে তার দৃষ্টিকোণ থেকে তার ব্যাখ্যা অনুযায়ী আমরা দেখতেছি কি যেখানে স্থায়ী শাসন ব্যবস্থা সূত্রপাত করা হচ্ছে আচ্ছা এরপর দেখো নীতি নির্ধারণের ক্ষেত্রে সুবিধা দল তো একটাই এখানে কারো কোনো মতামত নিতে হয় না সুতরাং সুন্দরভাবে নিজের পছন্দ মতো নিজের ইচ্ছা মতো একটা নীতি নির্ধারণমূলক কার্যক্রম পরিচালনা করা যায় যেটার মাধ্যমে একজন শাসক বা একজন একজন ব্যক্তি যে রাষ্ট্র পরিচালনা করতেছেন তিনি সুষ্ঠুভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করতে সক্ষম হন এখানে বলা হচ্ছে নীতি নির্ধারণের ক্ষেত্রে সুবিধা এবার দেখো ঐক্য ও সংহতি অর্থাৎ কি হচ্ছে ঐক্য সৃষ্টি হচ্ছে ঐক্য বিরাজ করতেছে এবং সকলের মধ্যে একটা সংহতি সকলের মধ্যে একটা ভালো মনোভাব বিরাজ করতেছে সকলে একত্রিতভাবেই শাসন করতেছে কারণ রাষ্ট্রের যিনি প্রধান তার উপর তাদের একটা শ্রদ্ধাবোধ বা সম্মানবোধ রয়েছে তারা তাকে রেসপেক্ট করে বা শ্রদ্ধা করে যার ফলে সকলের মধ্যে একটা ঐক্যের সৃষ্টি হচ্ছে এবং সুন্দরভাবে শাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবার দেখো জরুরি অবস্থায় পদক্ষেপ গ্রহণের সুবিধা কি করতে পারতেছে তারা জরুরি অবস্থাটা পদক্ষেপ নিতে পারতেছে কিভাবে সেই জরুরি অবস্থাটা মোকাবেলা করা যায় কীভাবে সেই জরুরি অবস্থাকে নিয়ন্ত্রণ করা যায় এই কারণে বলা হচ্ছে কি জরুরি অবস্থায় পদক্ষেপ গ্রহণে একটা বড়সড় সুবিধা পাচ্ছে তো বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বা বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থাগুলোর ক্ষেত্রে তাদেরকে বা রাষ্ট্র যারা পরিচালনার দায়িত্বে রয়েছে তারা কী করতে হয় সকলের একটা পরামর্শের প্রয়োজন হয় আর একদলের সরকার ব্যবস্থাতে সেরা প্রয়োজন জরুরি কোনো বা সংকটকালীন মুহূর্তে রাষ্ট্রপ্রধান কী করতেছে যে তিনি দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন পাঁচ নম্বর দেখো দলীয় শৃঙ্খলা একদলীয় শাসন ব্যবস্থাতে আমরা দলীয় শৃঙ্খলাটাকে লক্ষ্য করি এখানে প্রত্যেকটা দল বিশেষ করে দলের যে সকল প্রত্যেকটা দল বলা যাবে না কারণ দল তো একটাই দলের যে সকল ব্যক্তিবর্গ তারা একত্রিতভাবে শাসন কার্যক্রম পরিচালনা করতেছে এখানে কাউকে বাদ দেওয়ার জন্য আসার কোনো সম্ভাবনা নেই বা অন্য কোনো দলের ওইখানে মানে গুরুত্ব বা প্রাধান্য দেওয়ার কোনো জায়গা নেই সুতরাং একটা দল একটা দলের সাথে সমস্যার সৃষ্টি হয় না যার ফলে যেহেতু একটা দল সে একটা দলের দিকেই সবাই একটা আকৃষ্টতা থাকে সকলে সেই দলটার উন্নয়ন বা সেই দলের উন্নয়ন প্লাস জনগণের বা রাষ্ট্রের উন্নয়নটা সংগঠিত হচ্ছে যার ফলে কী হচ্ছে দল একটা শৃঙ্খলা কিন্তু এখানে কাজ করতেছে এবার আরেকটা কথা বলবো আমরা এটার ক্ষেত্রে দক্ষ শাসন একদলীয় সরকার ব্যবস্থাতে দক্ষ শাসনটাই জরুরি হয়ে পড়ে কেননা সাধারণ জনগণকে নিয়ন্ত্রণ করে একদলের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে এখানে দক্ষতা বা যোগ্যতার পরিচালিত হয় যেমনটা আমরা হিটলার মুসলিনী বা রাশিয়ার লেলিন স্ট্যালিন আমরা রাশিয়ার এখানে যে শাসকগুলোর নাম তিনি হচ্ছে লেনিন তো এরা যেভাবে এক একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং এরা প্রত্যেক কিন্তু যোগ্য শাসক এবং দক্ষতার সহিত তাদের রাষ্ট্রের উন্নয়নে রাষ্ট্রের জনগণের উন্নয়নে রাষ্ট্রের জনগণের কল্যাণার্থে তারা কাজ করে সক্ষম হয়েছেন এখানে বলা হচ্ছে যে দক্ষ শাসন ব্যবস্থার সূত্রপাত করা হয় একদলীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে জাস্ট এগুলো আমরা বললাম গুণ বা ভালো দিক এবার দোষ বা খারাপ দিকগুলো বলবো এক নম্বর হচ্ছে গণতন্ত্র বিরোধী এক দলের শাসন ব্যবস্থার ক্ষেত্রে দেখা যায় যে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না দল একটা দলীয় প্রধান যিনি রাষ্ট্র মানে নেতৃত্ব দিচ্ছেন তার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হয় এবং তিনি যা ভাবেন যাভাবে চিন্তা করেন সেভাবেই সকল কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এখানে বলা হচ্ছে গণতন্ত্র বিরোধী এবার দুই নম্বরটা দেখো ব্যক্তি স্বাধীনতা বিরোধী অর্থাৎ ব্যক্তির কোনো নিজস্ব স্বাধীনতা নেই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যা যা ভাববে যে যেভাবে তিনি কল্পনা করবেন যে যেভাবে তিনি নির্ধারণ করবেন সেইভাবে তাকে সকল কার্যক্রম জনগণকে সেটা মেনে নিতে হবে অর্থাৎ একজন ব্যক্তি বা একটা নির্দিষ্ট জনগোষ্ঠী বিশেষ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে নির্দিষ্ট জনগোষ্ঠী তাদের সকলের দাবি দাওয়াকে প্রতিষ্ঠা করতে পারেন সকলের দাবি দেওয়াকে বাস্তবায়ন করতে পারেন কিন্তু আমাদের এই শাসন ব্যবস্থা বিশেষ করে একদলের শাসন ব্যবস্থা সেটা কোনোভাবেই সম্ভব নয় এবার দেখো বিপ্লবের সম্ভাবনা না থাকে যে কোনো সময় একদলের শাসন ব্যবস্থা প্রতিহত করার জন্য বা একদলের শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করার জন্য বিপ্লব অভ্যুত্থান ঘটে উঠতে পারে কেননা এখানে অন্য কোনো দল নেই অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠী নেই সুতরাং যে ব্যক্তি দায়িত্বে থাকেন তিনি কিন্তু তার ইচ্ছা মতো তার সুবিধা মতো সকল কাজ করতেছে করার চেষ্টা করেন ক্ষমতা যাদের হাতে থাকে তারা কিন্তু চেষ্টা করে যায় আর কি অনিচ্ছা সত্ত্বেও যে সেটা প্রয়োগ করা যার ফলে একটা বিশৃঙ্খলা বা একটা রাষ্ট্রে একটা হতাশাবোধ রাষ্ট্রের জনগণের মধ্যে হতাশাবোধ বা রাষ্ট্রের জনগণের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয় যে ক্ষোভ থেকে আমরা দেখতে পাবো যে পরবর্তীতে একটা বিপ্লবে রূপ লাভ করে এখানে বলতে বলতেছি আমরা যে বিপ্লবের সম্ভাবনা কিন্তু এখানে থেকে যায় সুষ্ঠু জনমতের অভাব সঠিকভাবে জনমত নেওয়া সম্ভবপর হয় না জনমতের ক্ষেত্রে একটা ঘাটতি দেখা যায় সুষ্ঠু জনমত কেননা একদলের সরকার ব্যবস্থা জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয় না জন গুরুত্ব জনগণের দিকগুলোকে গুরুত্ব না দিয়ে সেখানে রাষ্ট্রের যা যাবতীয় যে সকল কাজগুলো রয়েছে রাষ্ট্রের যে সকল নীতি নীতি মানে রাষ্ট্রপ্রধান যিনি মানে যেখানে যিনি পুরোটা নিয়ন্ত্রণ করতেছেন যে ব্যক্তি ওয়ান ম্যান আর্মি হিসাবে পরিচিত সেই ব্যক্তি তিনি কী করেন তিনি যা ভাবতেছেন সেটাই অর্থাৎ দেখো আমরা যদি আমাদের এই যে একদলের শাসন ব্যবস্থার যে প্রেক্ষাপট বা যে দিকগুলো দেখাইছি হিটলার যখন শাসন করতেন হিটলারের শাসন আমলে হিটলার যা মনে করতেন তার যা কিছু চিন্তা ভাবনাতে আসতো সেটা তিনি করতেন তিনি কখনো কারো পরামর্শ নেওয়া বা জনগণের পরামর্শ নেওয়া যে জনগণের এটারে মতামত আসে মত আসে না বা তার এটাকে সমর্থন করে না এরকম কিন্তু তিনি কখনো করতেন না হিটলার কী করতেন তার যখন যেটা মনে হচ্ছে সেটা হ্যাঁ এই শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা ভালো দিক সেটা হচ্ছে যে শাসক যদি যোগ্য দক্ষ সৎ ন্যায় এবং প্রভাবশালী শাসক হয়ে থাকে তবে সেটা কিন্তু সেই রাষ্ট্রের কল্যাণের জন্য বা সেই রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করে তো আমাদের আসতে ক্লাসে আমরা একদলের রাজনৈতিক ব্যবস্থার মানে প্রথমত একদলের রাজনৈতিক ব্যবস্থা কি সেটা সম্পর্কে বিস্তারিত জানলাম এবং তার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে কি কোন কোন দেশে একদলের শাসন ব্যবস্থা বর্তমান সময় পর্যন্ত অব্যাহত বিশেষ করে আমরা উত্তর কোরিয়ার কথা বললাম যে উত্তর কোরিয়াতে এখনও পর্যন্ত একদলের শাসন ব্যবস্থাটাই অব্যাহত রয়েছে এছাড়া এই শাসন ব্যবস্থার ভালো দিক এবং খারাপ দিকগুলো দেখলাম এখানে খারাপ দিক বলতে গেলে আমরা একটাই খারাপ দিক পাচ্ছি যে যেহেতু জনগণের মতামত নেওয়া হচ্ছে না সুতরাং এখানে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় জনগণের দাবি দেওয়াগুলো অনেক অনেক ক্ষেত্রে অনেক সময় পূরণ করা সম্ভবপর হয়ে ওঠে না যেটা আমাদের অন্যান্য সরকার ব্যবস্থার ক্ষেত্রে বা অন্যান্য রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা অন্যান্য দলীয় রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখে থাকি তো এক্ষেত্রে এটাই প্রতিবন্ধকতা এটাই বাধা বা বাকি সকল দিকগুলোই সুবিধাজনক একটা পর্যায়ে রয়েছে তো বন্ধুরা আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে